রাজনৈতিক না থাকলে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেছেন ইসি। ঢাকার চারপাশের 500 অবৈধ ইটভাটা উচ্ছেদ হবে বলেছেন পরিবেশ মন্ত্রী। আমির খসরুর মুক্তিতে বাধা আরেক মামলা। চার বিভাগে হতে পারে বৃষ্টি, আওতা কমেছে শৈত্যপ্রবাহে। খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বিকেল 4টা সংবাদে, সাথে আছে আমি অনুভা বিশ্বাস। রেইনবো বিটস, ছড়াও জীবনের রং। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ ও বিভিন্ন শূন্য পদে উপনির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আরও বেশি অংশগ্রহণমূলক হবে বলে মনে করছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। বায়ুদূষণ কমাতে 100 দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের 500 অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাস্তুপুয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী জানান, বায়ুদূষণ কমাতে 100 দিনের কর্মসূচি হিসেবে ঢাকার আশেপাশের 500 অবৈধ ইটভাটা উচ্ছেদ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। ঢাকার আশেপাশে অবৈধ ইটভাটার সংখ্যা 1000 আর সারা দেশে আছে 2000 অবৈধ ইটভাটা। এগুলোও ধীরে ধীরে সব ধ্বংস করা হবে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় কারামুক্ত হচ্ছেন না আমির খসরু। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন অধিকতর জামিন শুনানিতে তার জামিন নামঞ্জুর করেন। অন্যদিকে পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতার মামলায় 10,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে 10 মামলার মধ্যে 10 মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত। রাতে তাপমাত্রা ক্রমেই বাড়ছে, কমছে শীতের তীব্রতা। তাপমাত্রা বাড়ায় শৈত্যপ্রবাহের আওতাও কমেছে। আগামী 24 ঘন্টায় আরও কিছু অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চার বিভাগে হালকা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দেশের চার বিভাগ এবং চার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। বুধবার সকালে দেশের দুই বিভাগ এবং দুই জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা 2রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন চূড়ান্ত তারিখ নির্ধারণ করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তারই অংশ হিসেবে 27 জানুয়ারি থেকে এই ধাপের প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বুধবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান। তার দেওয়া তথ্য মতে দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেবেন। এ ধাপে আবেদন করেছেন 4,39,438 জন চাকরি প্রত্যাশী। আগামী 2রা ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন। বুধবার সকাল 7:30টার দিকে খাগড়াছড়ির মহালছড়ির দুর্গম দূরছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রবি কুমার চাকমা ও বিমল চাকমা। Functionality or Nandhuni Kotar. Perfect combination. Scientific nozzle or brass burner cap. 50,000 bar. Auto ignition. 25% porjonto gas shastroi. RFL gas stove. Nirapod or gas shastroi.
যশোরের বেনাপোলে ধান্যখোলা জেলেপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বিজিবির সিপাহী রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার সকাল 10:15 সময় 49 বিজিবির অধিনায়ক ও সহকারী পরিচালক মাসুদ রানার কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ভারতের গাঙ্গুলিয়াপাড়া সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়নের অধীনস্থ শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার 28 এর কাছে গাঙ্গুলিয়াপাড়া দিয়ে সিপাহী রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতে 6 প্রকল্পে চীনের কাছে নতুন করে আরও $1 বিলিয়ন চায় বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, গত 10 আমরা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় মোট 5 প্রকল্প বাস্তবায়ন করেছে চীনের লাইন অব ক্রেডিটের আওতায়। ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর দেশের শেয়ার বাজারে লেনদেনের পালে হাওয়া লেগেছে। গত কয়েক কার্যদিবসের মতো বুধবার লেনদেনের শুরুতে শেয়ার বাজারে বেশ ভালো লেনদেন দেখা যাচ্ছে। সে সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম আধা ঘণ্টাতেই 225 কোটি টাকার লেনদেন হয়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও মূল্যসূচক ঋণাত্মক দেখা যাচ্ছে। জানাব আন্তর্জাতিক সংবাদ। ২০২৩ সাগরে অন্তত 569 রোহিঙ্গা মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন, যা 2014 পর সর্বোচ্চ। মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় ঝুঁকিপূর্ণ পথে ভ্রমণ করার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থায় তথ্য জানিয়েছে। সংস্থাটির শরণার্থী বিষয়ক হাই কমিশনার জানিয়েছে, আন্দামান সাগর ও বঙ্গোপসাগর জুড়ে প্রায় 4,500 রোহিঙ্গা অন্য দেশে পালিয়ে যাওয়ার জন্য নৌকায় ওঠে। তারা হয় বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প অথবা মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালানোর চেষ্টা করে। গাজায় 3 বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিরাপত্তা পরিষদকে বলেছেন, ফিলিস্তিনি জনগণকে যে ভয়াবহ শাস্তি দেয়া হচ্ছে তা কোনো কিছু দিয়েই বৈধতা দেয়া যাবে না। দক্ষিণ খান ইউনিসের 4 বর্গকিলোমিটার এলাকা থেকে প্রায় 90,000 বাসিন্দা এবং 4,25,000 বাস্তুহারা লোকজনকে অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আরও এক ধাপ এগিয়ে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে নিউ হ্যাম্পশায়ারের অঙ্গরাজ্য রিপাবলিকান প্রাইমারি ভোটে জয়ী হয়েছেন তিনি। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালিকে হারিয়েছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের জয়ের খবরে হ্যালি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাচ্ছি। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে বড় জয় পান ট্রাম্প। আইওয়া ককাসে সর্বাধিক সমর্থন পেয়ে বিশাল ব্যবধানে নিজ দল রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে ফ্রন্ট রানার হিসেবে নিজের অবস্থান শক্ত করেন তিনি। সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি। দর্শক, এ ছিল বিকেল 4 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।